হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বাবলি তার ট্রেলার নিয়ে। পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী, মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখছি আবিরকে, আছেন শুভশ্রী গাঙ্গুলি। তো এই পার্টিকুলার ট্রেলারটা আমার কেমন লাগলো? দেখুন, এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো দারুণ, আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়, যেগুলো নিয়ে কথা বলা যায়। তো প্রথমে রাজ চক্রবর্তী যখন সিনেমা তৈরি করেন তার একটা স্পেশাল ঘরানা আছে, তার একটা স্পেশালিটি আছে। তিনি রোম্যান্টিক ব্যাপারটা বা রোম্যান্সটা বা এই যে জার্নি একটা কাপলের, সেগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারেন। এবং এই ট্রেলারটাও যদি আমরা খুব ভালো করে দেখি, সেখানে এই যে জার্নিটা দেখানো হয়েছে সেটা দারুণ। যেহেতু এটা একটা খুব ফেমাস নোবেল থেকে অ্যাডপ্ট করা হচ্ছে, আমার যদিও গল্পটা পড়া নেই, তাও এই গল্পের মধ্যে আমার আশা করছি যে ট্রেলারটা আমাকে যেটুকু দেখাচ্ছে বেশ কয়েকটা লেয়ার আছে। এবং এই যে একটা থার্ড পার্সনের এন্ট্রি, সেটা একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে সিনেমাটাই, সেটা কিন্তু ট্রেলার থেকে স্পষ্ট। এবারে এই ট্রেলারের আরেকটা যেটা এলিমেন্ট যার দারুণভাবে ওয়ার্ক করছে, সেটা হচ্ছে এই আবির এবং শুভশ্রীর পেয়ারিং। কারণ তারা প্রথমবার একসাথে কাজ করছেন এবং যেটা স্ক্রিনে আমরা যখন দেখছি এটা প্রথমবার, সেটা কিন্তু মনে হচ্ছে না। তাদের যে কেমিস্ট্রি, একে অপরকে কমপ্লিমেন্ট এবং একসাথে আসা, এটা খুব সুন্দরভাবে থ্রু আউট যে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে সেখানে স্পষ্ট। থার্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা এই সিনেমার এই যে জার্নি, আমরা বলতেই পারি যে এই ধরনের গল্প অনেকটা হয়তো সিরিয়াল ট্রিটমেন্ট, বাট সিরিয়ালের না বা বড় পর্দার সিরিয়ালে ওই এক জায়গায় এক ঘেয়েমি ব্যাপারটা থাকে। এখানে সেই একটা জিনিসকে ব্রেক দেয়, বিকজ যে জার্নি, যে লোকেশন শিফট, যে একটা বিগার ক্যানভাস ক্রিয়েট করেছেন পরিচালক, যে লোকেশনগুলো দেখিয়েছেন এবং সেখানে যে সিনেমাটোগ্রাফার ক্যাপচার করেছেন সিনগুলো, সেগুলো অপূর্ব। কয়েকটা জায়গা আছে যেভাবে সেগুলো এক্সপ্লোর হয় এবং সেখানে ক্যারেক্টারের ইনভলভমেন্ট সেই সিচুয়েশনটাকে আরও বেশি গ্র্যাভিটি দেয় এবং সেটা দেখতে অপূর্ব লাগে। থ্রু আউট ওই যে সিনেমেটিক এক্সপিরিয়েন্সের আমরা কথা বলি, সেটা কিন্তু যথাযথ মিনিংফুলি রিপ্রেজেন্ট হয় এবং তার সাথে সাথে অসামান্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা সিনেমাটাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়, পুরো এক্সপিরিয়েন্সটাকে ট্রেলারের একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়, এটা বলার অস্বীকার করার কোনো জায়গা নেই। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। দেখুন, আমি বলেছি যে একজন অ্যাক্টার তার ক্রাফট নিয়ে যদি কাজ করে, তার যদি নিজের উপর কাজ করে, তাহলে তার প্রোগ্রেশন দেখা যায়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে শুভশ্রী হচ্ছে এমন একটা এক্সাম্পল যাকে আপনারা এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন যে সে নিজেকে যেভাবে ক্যারি করেছে, নিজেকে এই যে এত বছর ধরে যেভাবে অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা উল্লেখ করার মতো। বিকজ এটা খুব কম হয়, আমরা কম দেখতে পাই যে এতটা প্রোগ্রেশন, এতটা নিজের ক্রাফটকে ইম্প্রুভ করা, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট দারুণ লাগছে শুভশ্রীকে অনস্ক্রিন। এবং অবশ্যই আবিরকেও অন্যভাবে দেখা যাচ্ছে, যেটা একটা অন্য এক্সপেরিমেন্ট বলে আমি মনে করি এবং তাদের একসাথেও খুব ভালো লাগে দেখতে। এবারে ওভারঅল রাজ চক্রবর্তী যেরকম সিনেমা তৈরি করেন, যেরকম কন্টেন্ট দেন, সেখানে অবশ্যই একটা অন্য রকম সব কিছু কমার্শিয়াল এলিমেন্ট পুট করার একটা ব্যাপার থাকে এবং তাকে বাংলা সিনেমার একজন, আমি বলবো, প্রকৃষ্ট ডিরেক্টর যিনি কমার্শিয়াল এলিমেন্টটা নিয়ে খুব ভালোভাবে কাজ করেছেন। তো সেক্ষেত্রে একদম ইন অ্যান্ড আউট এরকম একটা জার্নি, সেটা কতটা তিনি জাস্টিস করেছেন সেটা তো আমরা সিনেমা দেখে বলতে পারবো। বাট ট্রেলারে কিন্তু আমার ওভারঅল সাবজেক্টটা ভালো লেগেছে, কারণ তার মধ্যে একঘেয়েমি নেই, তার মধ্যে একটা ফ্রেশ ট্রিটমেন্ট আছে। এবারে অবশ্যই কিছু কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া আছে, লাইক আবিরের যদি আমি কথা বলি, এবং এই যে একটা মোটা ক্যারেক্টার বা যে জিনিসটাই এই গল্পে মেনলি দেখানো হচ্ছে, যেটা শুভশ্রী বলার চেষ্টা করছে, আমরা উইন্ডোজের একটা কাজ দেখেছি যেখানে সেম সাবজেক্টে ছিল, যদিও থিমটা আলাদা বাট সাবজেক্টটা খানিকটা একই রকম, এবং সেখানেও কিন্তু আমরা আবিরকে অভিনয় করতে দেখেছি। সুতরাং একটা টাইপ কাস্টিংয়ের মতো ব্যাপার হয়ে গেছে, যেটা থেকে আমার মনে হয় বিরত থাকা যেত, যদিও কাস্টিং ব্যাপারটা ডিরেক্টর ভালো বোঝেন। সেক্ষেত্রে তিনি কেন আবিরকে নিয়েছেন এবং আবির কতটা জাস্টিস করেছে, এই দুটো ক্যারেক্টারের মধ্যে কি ডিফারেন্স এলিমেন্ট পুট করেছেন, সেটা আমরা সিনেমা দেখে বলবো। বাট এই জিনিসটা খুব নজর কাটছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে শুধু হিরোইন চেঞ্জ হয়েছে, ওখানে অন্য একজন হিরোইন ছিল, বাকি সাবজেক্টটা এক। আরেকটা ব্যাপার, এই পুরো ট্রেলারটা যে ডিউরেশনটা করা হয়েছে সেটা প্রচণ্ড লেন্দি এবং অনেক কিছু জিনিস দেখানো হয়ে গেছে, যেগুলো কিছু কিছু জিনিস আমার মনে হয় হাইড করে রাখলে বেটার হতো। সমস্ত ভালো জিনিসগুলোকে দেখানোর জন্য কিছু কিছু জিনিস ওভার এক্সপোজড হয়ে গেছে, তার ফলে আমাদের ওই একটা মোমেন্ট হয় না যে চলো আর কি দেখবো আমরা থিয়েটারে গিয়ে, এই জিনিসটা একটু মিসিং লাগছে। আদারওয়াইজ কিন্তু ট্রেলারটা আমি বলবো ভালো কাটা হয়েছে, ভালো ডিজাইন করা হয়েছে, থিমটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। এবং ওভারঅল কলাকুশলীদের যদি কথা বলি, তার একটা গ্র্যান্ডারের কথা বলি, সিনেমাটোগ্রাফির কথা বলি, একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স কিন্তু ট্রেলারটা ইটসেলফ দিচ্ছে। এবং আমার মনে হয় সিনেমায় আরও কিছু জিনিস আছে যেটা অফার করবে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।